পর্ব চার। আজকের পর্বে জানব সাহাবি, তাবেই ও তাবে তাবেইগণের মতামত। উৎসের ভিত্তিতে বিভ্রান্তি বনাম বিশ্বাসের বিচ্যুতি। এর মধ্যে থাকবে ওহি অস্বীকার করা, ওহিকে অকার্যকর করা, লোকাচার, সামাজিক প্রচলন ও ব্যক্তিগত পছন্দ, ওহির তাফসির ও ওহিভিত্তিক যুক্তি, ধর্মগুরুগণ বা আলিমগণের মতামত, মানবীয় জ্ঞান, বুদ্ধি ও যুক্তি কিয়াস। তাহলে চলুন আমরা আজকের আলোচনার ভিতরে প্রবেশ করি। সাহাবি, তাবেই ও তাবে তাবেইগণের মতামত। উপরের আলোচনা থেকে আমরা বুঝতে পেরেছি যে বিশ্বাস ও অবিশ্বাসের সকল জ্ঞানের উৎস হচ্ছে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ওহী বা কুরআন ও সুন্নাহ। ইসলামী বিশ্বাস বা আল আকিদা আল ইসলামিয়াহ এর ভিত্তি ও উৎস কুরআন ও হাদিসের জ্ঞান। পবিত্র কুরআনে ও সহি হাদিসে যা বিশ্বাস করতে বলা হয়েছে তাই বিশ্বাস করা এবং যেভাবে বিশ্বাস করতে বলা হয়েছে সেইভাবেই বিশ্বাস করা ইসলামী আকিদার মূল ভিত্তি। কুরআন ও হাদিসের বাণী অত্যন্ত সুস্পষ্ট ও পরিষ্কার। কুরআন ও তার রাসূল এর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষার মাধ্যমে কোনো জটিলতা নেই, গোপনীয়তা, বৈপরীত্য বা স্ববিরোধিতা নেই। তারপরেও কখনো জ্ঞানের দুর্বলতার কারণে কুরআনের বা হাদিসের বুঝার বা ব্যাখ্যার ক্ষেত্রে মতপার্থক্য বা দ্বিধা সৃষ্টি হলে রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবিগণ এবং পরবর্তীও দুই প্রজন্ম তাবেই ও তাবে তাবেইগণের ব্যাখ্যা ও মতামতের চূড়ান্ত বলে গণ্য করা হয়। সাহাবিগণ ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে গড়া ছাত্র। তারা তার হাতে ইসলাম গ্রহণ করেছেন, তার সাহচর্যে থেকেছেন, জীবনের সব কিছুর ঊর্ধ্বে তাকে ভালোবেসেছেন এবং তার কাছ থেকে শিক্ষা গ্রহণের জন্য তারা সদা উদগ্রীব ছিলেন। তারা তার মুখের বাণী সরাসরি শুনেছেন, কুরআন নাজিল হওয়ার পটভূমি তারা জেনেছেন, কুরআনের ও হাদিসের শিক্ষা সবচেয়ে ভালো বুঝেছেন এবং জীবনে বাস্তবায়ন করেছেন তারাই। স্বভাবতই কুরআন ও সুন্নাহ বোঝার ক্ষেত্রে আমাদেরকে তাদের মতামতের উপর নির্ভর করতে হবে। কুরআন কারিমের বিভিন্ন আয়াতে সাহাবিগণের প্রশংসা করা হয়েছে এবং তাদের অতুলনীয় আদর্শস্থানীয় ইমান, আমল, তাকওয়া, জিহাদ, স্বার্থ, ত্যাগ, তাদের প্রতি আল্লাহর অফুরন্ত রহমত ইত্যাদির কথা উল্লেখ করা হয়েছে। এ সকল আয়াতের আলোকে আমরা জানতে পারি যে ইমান, তাকওয়া, বেলায়াত ও কালামাতে তারাই শীর্ষে। তারা মুসলিম উম্মাহর আদর্শ, আল্লাহর অফুরন্ত রহমত তারা পেয়েছেন। তাদেরকে ভালোবাসা ও তাদের অনুকরণ অনুসরণ পরবর্তী মুসলমানদের দায়িত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবীদের জীবন পদ্ধতি বা কর্মপন্থার বিরোধিতাকারীর ভয়ঙ্কর পরিণতি সম্পর্কে কুরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন, যা সূরা নিসার 115 নম্বর আয়াত, অর্থ যদি কেউ তার কাছে হেদায়েত প্রকাশিত হওয়ার পরেও রাসূলের বিরোধিতা করে এবং বিশ্বাসীদের পথ ছেড়ে অন্য পথ অনুসরণ করে, তাহলে আমি তাকে তার বেছে নেওয়া পথেই ছেড়ে দেব এবং তাকে জাহান্নামে নিক্ষেপ করব, যা নিকৃষ্টতম গন্তব্যস্থল। সূরা নিসা 115 নম্বর আয়াত। এখানে বিশ্বাসীদের পথ বলতে সম্ভবতই সাহাবিদের পথ বোঝানো হয়েছে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ের বিশ্বাসীগণ তারাই। তাদেরকে নাজাত ও মুক্তির জন্য অনুকরণীয় আদর্শ বলে উল্লেখ করে আল্লাহ বলেন, অর্থ মুহাজির ও আনসার দিগদের মধ্যে যারা প্রথম অগ্রগামী এবং যারা নিষ্ঠার সাথে তাদের অনুসরণ করেছেন, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট এবং তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট এবং তিনি তাদের জন্য প্রস্তুত করেছেন জান্নাত, যার নিম্নদেশে নদী প্রবাহিত, যেথায় তারা চিরস্থায়ী হবে, এ মহা সাফল্য। সূরা তওবা আয়াত 100। এখানে সাহাবিগণকে তিন ভাগে ভাগ করা হয়েছে। প্রথমত
প্রথম অগ্রগামী মুহাজিরগণ, দ্বিতীয়ত প্রথম অগ্রগামী আনসারগণ, এবং তৃতীয়ত তাদেরকে যারা নিষ্ঠার সাথে অনুসরণ করেছেন। প্রথম দুই পর্যায়ের সাহাবিগণকে সফলতার মাপকাঠি ও অনুকরণীয় আদর্শ হিসেবে উল্লেখ করা হয়েছে। কুরআনে অন্যান্য অনেক স্থানে সকল মুহাজির ও আনসারকে প্রকৃত মুমিন ও জান্নাতি বলে উল্লেখ করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে তার সাহাবিদের জীবন পদ্ধতি ও মতামতের উপর নির্ভর করতে নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, অর্থ, তোমাদের মধ্যে যারা আমার পরে বেঁচে থাকবে তারা অনেক মতবিরোধ দেখতে পাবে। এক্ষেত্রে তোমাদের উপর দায়িত্ব হল আমার সুন্নাত ও সুপথ প্রাপ্ত খোলাফায়েরা সেদিনের সুন্নাত অনুসরণ করা। তোমরা দৃঢ়ভাবে তা আঁকড়ে ধরবে, কোনো প্রকারেই তার বাহিরে যাবে না। আর তোমরা নতুন উদ্ভাবিত সকল বিষয় সর্বোত্তভাবে পরিহার করবে, কারণ সকল নতুন উদ্ভাবিত বিষয়ই বেদাত এবং সকল বেদাতই বিভ্রান্তি ও পথভ্রষ্টতা। আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবিদেরকে ভবিষ্যতে মুসলিম ও মাহর মধ্যে মতবিরোধ সম্পর্কে সতর্ক করেন। সাহাবিদের প্রশ্ন করেন, এক্ষেত্রে কোনো দল সঠিক কোন দল সঠিক বলে গণ্য হবে? তিনি বলেন, অর্থ, আমি এবং আমার সাহাবি সঙ্গীরা বর্তমানে যে মত ও পথের উপর আসি, সেই মত ও পথের উপর যারা থাকবে তারাই সঠিক ও সুপথ প্রাপ্ত। এসকল আয়াত ও হাদিসের ভিত্তিতে মুসলিম উম্মাহর ইমামগণ ইসলামের সকল বিষয়ের মত আকিদার বিষয়েও সাহাবিদের মতামত ও ব্যাখ্যাকে কুরআন হাদিস সুন্নাহর ব্যাখ্যা ও অনুধাবনের ক্ষেত্রে মানদণ্ড হিসেবে গ্রহণ করেছেন। সুন্নাতে সাহাবা কখন কিভাবে এবং কোন পর্যায়ে দলিল রূপে গ্রহণ করা হবে সে বিষয়ে ইহইয়াউস সুনান গ্রন্থে বিস্তারিত আলোচনা করেছি। ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ উল্লেখ করেছেন যে কোনো বিষয়ে কুরআন বা সুন্নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ না থাকলে সেক্ষেত্রে সাহাবিদের মতামতের উপর নির্ভর করতে হবে। তিনি বলেন, অর্থ, আমি কুরআনের উপর নির্ভর করি, কুরআনে যা পাই না তার জন্য সুন্নাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নির্ভর করি। যদি কোনো বিষয়ে কুরআন ও সুন্নাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ না পাই, তাহলে আমি সাহাবিদের মতামত ও শিক্ষার উপর নির্ভর করি, তাদের মতামত ও শিক্ষার বাইরে যাই না। সাহাবি, তাবেই ও তাবে তাবেই এই তিন প্রজন্মের মানুষদের ধার্মিকতার প্রশংসা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমরান ইবনু হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অর্থ, আমার উম্মতের সবচেয়ে ভালো যুগ হলো আমার যুগ, যে যুগের মানুষের জন্য আমি প্রেরিত হয়েছি, অর্থাৎ সাহাবিগণ, আর তাদের পরের সবচেয়ে ভালো তাদের পরবর্তী যুগের মানুষ, অর্থাৎ তাবেইগণ, আর এরপর তাদের পরবর্তী যুগের মানুষ, অর্থাৎ তাবে তাবেইগণ। এই অর্থে আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু, বুরাইদা আসলামি রাদিয়াল্লাহু আনহু, নুমান ইবনু বাশির রাদিয়াল্লাহু আনহু প্রমুখ সাহাবি থেকে পৃথক পৃথক সহি সনদে হাদিস বর্ণিত হয়েছে। এভাবে আমরা দেখেছি যে ইসলামী জ্ঞানের সকল শাখার ন্যায় আকিদার বিষয়েও কুরআন ও হাদিসের শিক্ষা ভালোভাবে বোঝার জন্য ও সঠিক ব্যাখ্যা দানের জন্য প্রথমত সাহাবিদের, এরপর তাদের ছাত্রদের বা তাবেঈদের, এবং তাদের ছাত্রদের বা তাবে তাবেঈদের মতামতের সাহায্য গ্রহণ করা হয়। এক্ষেত্রেও অবশ্যই সহি সনদে বর্ণিত বিশুদ্ধ তথ্যের উপর নির্ভর করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে যেমন মিথ্যা বলা হয়েছে, তেমনি তার সাহাবিগণ, তাবেঈগণ ও পরবর্তী ইমামগণের নামেও অনেক মনগড়া কথা রটনা করানো হয়েছে। এজন্য হাদিস সংকলনের সময়ে মুহাদ্দিসগণ সাহাবি, তাবেঈ ও তাবে তাবেঈরে
বাণী ও শিক্ষাও সনদ সহ সংকলিত করেছেন, যেন সনদের মাধ্যমে তাদের সঠিক শিক্ষা ও মতামতে জানা যায় এবং তাদের নামের রটিত মিথ্যা কথা ধরা পড়ে। উৎসের বিভ্রান্তি বনাম বিশ্বাসের বিচ্যুতি। এখানে বিশেষভাবে লক্ষণীয় যে ইমান, আকিদা বা ধর্মীয় বিশ্বাস বিষয়ক যত প্রকারের বিচ্যুতি বা বিভ্রান্তি বিদ্যমান, তার সব কিছুর মূল কারণ আকিদার উৎস নির্ধারণে বিভ্রান্তি। কুফর, শিরক, বেদাত, দলাদলি, বিভ্রান্তি ইত্যাদি সব কিছুর মূল কারণ বিশ্বাসের উৎস বা ভিত্তি নির্ধারণের বিষয়ে অজ্ঞতা, অস্পষ্টতা বা মতবিরোধিতা। আমরা দেখেছি যে বিশ্বাসের বিষয়গুলি গায়েব বা অদৃশ্য জগৎকে কেন্দ্র করে, আর অদৃশ্য জগতের বিষয়ে কোনো কিছু সঠিকভাবে জানার একমাত্র নির্ভরযোগ্য উৎস ওহি। যখনই কোনো মানুষ ওহির অস্তিত্ব বা গুরুত্ব অস্বীকার করে অথবা আকিদার বিষয়ে ওহির অতিরিক্ত কোনো সূত্র বা উৎসের উপর নির্ভর করে, তখনই তার জন্য বিভ্রান্তির দরজা উন্মুক্ত করে দেয়। এই জাতীয় বিভ্রান্তিকর উৎসের মধ্যে রয়েছে এক, ওহি অস্বীকার করা। যুগে যুগে বিভিন্ন শ্রেণীর মানুষ ওহির প্রয়োজনীয়তা বা অস্তিত্ব অস্বীকার করেছে। যারা নিজেদেরকে নাস্তিক বলে দাবি করেন, তারা ওহির অস্তিত্ব ও প্রয়োজনীয়তা অস্বীকার করেন। এরূপ নাস্তিকতার দাবিদারগণও মনের গভীরে স্রষ্টার অস্তিত্বের কথা অনুভব করেন। এই বিজ্ঞানময় বিশ্বের প্রতিটি সৃষ্টির মধ্যে বিরাজমান অভাবনীয় বৈজ্ঞানিক শৃঙ্খলতার মধ্যে যার অস্তিত্বের সাক্ষ্য বিদ্যমান, তাকে অস্বীকার করি বলে গায়ের জোরে দাবি করলেও বিবেক এইরূপ দাবি পুরোপুরি মানতে পারে না। তবে শয়তানের প্ররোচনা ও প্রবৃত্তির তাড়নায় মনের গভীরের বিশ্বাসের অনুভূতিকে তারা বাড়তে দেন না। বিবেকের বিশ্বাসের দাবি মুখে স্বীকার করলেই অনেক স্বেচ্ছাচারিতা ও অবৈধ কর্ম বাদ দিতে হয়। এজন্য তারা বিষয়টি মুখে স্বীকার করেন না বা এই বিষয়ে বিবেকের প্রেরণা নিয়ে চিন্তা গবেষণা করতে চান না। দার্শনিক বা চিন্তাবিদ নামধারী অনেক মানুষ স্রষ্টার অস্তিত্বে বিশ্বাস করা সত্ত্বেও ওহির অস্তিত্ব ও প্রয়োজনীয়তা অস্বীকার করেছেন। তারা কল্পনা করেছেন যে স্রষ্টা এ জগৎ ও প্রাণীকুল সৃষ্টি করে এদেরকে নিজের মনোমর্জির উপর ছেড়ে দিয়েছেন। তারা আরও কল্পনা করেছেন যে স্রষ্টা সম্পর্কে জানার জন্য মানবীয় জ্ঞানই যথেষ্ট। তারা দাবি করেছেন যে মহান স্রষ্টা মানুষকে তার ইন্দ্রিয় ও জ্ঞানের অগম্য একটি বিষয় তার ইন্দ্রিয় ও জ্ঞান দিয়ে পুরোপুরি বুঝে নিতে দায়িত্ব দিয়েছেন। এভাবে তারা মহান স্রষ্টার প্রতি অবমাননার সাথে সাথে মানবীয় জ্ঞান ও বিবেককে অপমান করেছেন। দুই, ওহিকে অকার্যকর করা। অনেক মানুষ ওহির গুরুত্ব ও মর্যাদা বিশ্বাস করা সত্ত্বেও জ্ঞাতস্বরে বা অজ্ঞাতস্বরে ওহিকে অকার্যকর করার কারণে বিভ্রান্তির সাথে নিপতিত হন। অধিকাংশ ক্ষেত্রে দুইভাবে ওহির কার্যকারিতা অস্বীকার করা হয়। এক, ওহির স্বাভাবিক ও সরল অর্থ প্রত্যাখ্যান করে রূপক অর্থ গ্রহণ করা, অথবা দুই, ওহির নির্দেশনার একটি ব্যাখ্যা প্রদান করা এবং এই ব্যাখ্যার ভিত্তিতে অমুক ব্যক্তি, গোষ্ঠী বা সমাজের জন্য তা প্রযোজ্য নয় বলে দাবি করা। এই হলো মুসলিম উম্মাহর অধিকাংশ বিভ্রান্ত সম্প্রদায়ের বিভ্রান্তির অন্যতম কারণ। তিন, লোকাচার, সামাজিক প্রচলন বা ব্যক্তিগত পছন্দ। বিশ্বাস বিষয়ক বিভ্রান্তির মূল কারণ বিশ্বাসের বিষয়ে ওহি ছাড়া অন্যান্য উৎসের উপর নির্ভর করা। এই সকল ওহি অতিরিক্ত বিষয়াদির মধ্যে রয়েছে লোকাচার, ব্যক্তিগত পছন্দ, ওহির ব্যাখ্যা, ওহিভিত্তিক যুক্তি, ধর্মগুরুদের মতামত, ইলকা, ইলহাম বা কাশফ, আকল বা মানবীয় জ্ঞান ইত্যাদি। আমরা দেখেছি যে আরবের কাফিরগণ মূলত ওহির অস্তিত্ব অস্বীকার করত না, তবে তারা বিভিন্ন অজুহাতে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহি নাজিল হওয়ার বিষয়টি অস্বীকার করত।
তাদের ধর্ম বিশ্বাসের ভিত্তি ছিল লোকাচার, সামাজিক প্রচলন বা তাদের নিজস্ব পছন্দ। এসকল লোকাচারকে তারা পিতা পিতামহের মাধ্যমে প্রাপ্ত ইব্রাহিম ও ইসমাইল আলাইসালামের ধর্মবিশ্বাস বলে বিশ্বাস করত। এগুলির ভিত্তিতেই তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত অস্বীকার করে। তাদের নিকট ইব্রাহিম আলাইসালাম ও ইসমাইল আলাইসাল্লামের প্রতি অবতীর্ণ কোনো ওহী তাদের নিকট রক্ষিত ছিল না, বরং বিশ্বাসের ক্ষেত্রে তারা প্রচলনের উপরেই নির্ভর করত। বিভিন্ন মুসলিম সমাজের অধিকাংশ বিভ্রান্তিও এইরূপ লোকাচারের ভিত্তিতে প্রসার লাভ করেছে। পূর্ববর্তী ধর্মের প্রভাব, বিশেষ কোনো ব্যক্তির মতামত, নিজের পছন্দ ইত্যাদির ভিত্তিতে কোনো একটি আকিদা বা বিশ্বাস গড়ে ওঠে এবং ক্রমান্বয়ে তা প্রসার লাভ করে। চার, ওহির তাফসির ও ওহি ভিত্তিক যুক্তি। কুরআনের আলোকে আমরা জানতে পারি যে আরবের কাফিরগণ ও ইহুদি খ্রিস্টানদের শিরক ও কুফরের একটা বিশেষ কারণ ছিল ওহির ব্যাখ্যা ও ওহিভিত্তিক বিভিন্ন যুক্তিকে ওহির সম্পূরক বিষয় হিসেবে, বিশ্বাসের ভিত্তি হিসেবে গ্রহণ করা। এই বিষয়ে আমরা বিভিন্ন উদাহরণ পরবর্তী অধ্যায়গুলি দেখব। সেগুলির মধ্যে রয়েছে, এক, আকিদার সম্পর্কে কাফিরদের বিশ্বাস, দুই, ঈসা আলাইসালাম ও ত্রিতত্ববাদের সম্পর্কে খ্রিস্টানদের বিশ্বাস। ওহি এবং ওহির তাফসিরের মধ্যে পার্থক্য অনুধাবনের জন্য নিম্নে কয়েকটি উদাহরণ আলোচনা করছি। মহান আল্লাহ কোরআন কারিমে বলেছেন, অর্থ, তোমাদের বন্ধু তো আল্লাহ, তার রাসুল এবং যারা ঈমান গ্রহণ করেছে, যারা সালাত কায়েম করে এবং যাকাত প্রদান করে এবং তারা রুকুরত। সূরা মাইদা আয়াত 55। এই আয়াতের তাফসিরে আবদুল্লাহ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু, আলী ইবনু আবি তালিব রাদিয়াল্লাহু আনহু, আম্মার ইবনু ইয়াসির রাদিয়াল্লাহু আনহু, মুজাহিদ ইবনু জাবর প্রমুখ সাহাবি ও তাবেই থেকে বর্ণিত হয়েছে যে আয়াতটি আলী রাদিয়াল্লাহু আনহুয়ের সম্পর্কে অবতীর্ণ। এই বিষয়ক বর্ণনাগুলির অধিকাংশ সনদি অত্যন্ত দুর্বল। এই বিষয়ে বর্ণিত হাদিসগুলের সারসংক্ষেপ এই যে, একজন ভিক্ষুক মসজিদের মধ্যে ভিক্ষা চান, কেউ তাকে কোনো ভিক্ষা প্রদান করেন না। আলী রাদিয়াল্লাহু আনহু তখন মসজিদের মধ্যে নফল সালাত আদায়ের রত ছিলেন। তিনি এই সময় রুকুরত অবস্থায় ছিলেন। এই অবস্থাতেই তিনি ইশারায় ভিক্ষুককে ডাকেন এবং নিজের হাতের আংটি খুলে ভিক্ষুককে প্রদান করেন। ভিক্ষুক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আগমন করে বিষয়টি জানান। তখন মহান আল্লাহ এই আয়াত নাজিল করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়াতটি পাঠ করে বলেন, আমি যার বন্ধু আলীও তার বন্ধু। হে আল্লাহ, আলীকে যে বন্ধু হিসেবে গ্রহণ করে তাকে আপনি বন্ধু হিসেবে গ্রহণ করুন, এবং আলীর সাথে যে শত্রুতা করে আপনি তার সাথে শত্রুতা করুন। উপরের তাফসিরকে শিয়াগণ তাদের আকিদার ভিত্তি হিসেবে গ্রহণ করেছেন। তারা বলেন, এই আয়াত দ্বারা প্রমাণিত হয় যে আলীকে বন্ধু হিসেবে গ্রহণ করা বা তার দলভুক্ত হওয়া ইমানের অবিচ্ছেদ্য অংশ। কাজেই মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু ও অন্যান্য সকল সাহাবি রাদিয়াল্লাহু আনহু, যারা আলী রাদিয়াল্লাহু আনহুয়ের সাথে শত্রুতা করেছেন বা তাকে ক্ষমতা দেননি, এবং তাদের যারা অনুসরণ করেন বা তাদেরকে ভালোবাসেছেন, তারা সকলেই কুরআনের নির্দেশ অস্বীকার করার কারণে কাফির বা মুরতাদ বলে গণ্য। নাউজুবিল্লাহ। এখানে কুরআন ও তাফসিরের মধ্যে পার্থক্য লক্ষ্য করুন। কুরআনের নির্দেশ যা তার স্পষ্ট অর্থ থেকে বোঝা যায় তা হলো, মুমিনদেরকে অবশ্যই আল্লাহ, তার রাসুল এবং সালাত কায়েমকারী ও জাকাত প্রদানকারী মুমিনকে সামগ্রিকভাবে বন্ধু হিসেবে গ্রহণ করতে হবে। আলী রাদিয়াল্লাহু আনহু ও সকল সাহাবি ও অন্যান্য মুমিন এর অন্তর্ভুক্ত। আলী রাদিয়াল্লাহু আনহু এর বিশেষত্ব কোরআন দ্বারা প্রমাণিত নয়, বরং
কোনো কোনো জয়ীফ বা খাবারু ওয়াহিদ পর্যায়ের হাদিসে বর্ণিত এবং কোনো কোনো মুফাসসিরের মত। এই সকল মত তারা আলী রাদিয়াল্লাহু আনহুয়ের মর্যাদা জানা যায়, তবে কখনোই বিষয়টিকে মুমিনের বিশ্বাস বা আকিদার অংশ বানানো যায় না, এজন্য যে কোনোভাবে আল্লাহ ও তার রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা বা বিদ্বেষ পোষণ ইমান বিনষ্টকারী। কিন্তু জাগতিক বা ইস্তিহাদি কারণে আলী রাদিয়াল্লাহু আনহুয়ের বিরোধিতা করা বা অন্য কোনো মুমিনদের বিরোধিতা করা তদ্রূপ নয়, কিন্তু শিয়াগণ তাফসিরকে বিশ্বাসের অংশ বানিয়েছেন। অন্য আয়াতে মহান আল্লাহ বলেন, অর্থ যখন তোমার প্রতিপালক মালাকগণকে বলেন, আমি পৃথিবীতে স্থলাভিত্তিক সৃষ্টি করছি, সূরা বাখারা আয়াত 30। খলিফা অর্থ স্থলাভিত্তিক বা গদ্দিনশীল, যিনি অন্যের অনুপস্থিতিতে তার স্থলে অবস্থান বা কর্ম করেন। এখানে মহান আল্লাহ বলেছেন যে তিনি আদমকে পৃথিবীতে খলিফা বা স্থলাভিত্তিক হিসেবে প্রেরণ করবেন। কার স্থলাভিত্তিক তা আল্লাহ বলেননি। মুফাসসিরগণ থেকে তিনটি মত প্রসিদ্ধ। এক, ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু প্রমুখ সাহাবির মতে এখানে স্থলভিত্তিক বলতে পূর্ববর্তী জিন জাতির স্থলভিত্তিক বোঝানো হয়েছে। দুই, ইবনু জাইদ ও অন্যান্য কোনো কোনো মুফাসসিরের মতে এখানে খলিফা বা স্থলভিত্তিক বলতে বোঝানো হয়েছে যে আদম সন্তানগণ এক প্রজন্মের পর আরেক প্রজন্ম পৃথিবীতে বসবাস করবে এবং প্রবর্তী প্রজন্ম পূর্ববর্তীদের স্থলভিত্তিক হবে। তিন, ইমাম তাবারি ও অন্যান্য কতিপয় মুফাসসির বলেন যে এখানে খলিফা অর্থ আল্লাহর খলিফাও হতে পারে, অর্থাৎ আদম ও তার সন্তানগণ পৃথিবীতে আল্লাহর নিয়ম ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য তারই স্থলভিত্তিক। খলিফা শব্দ ও বহুবচন এবং এর ক্রিয়াপদ কুরআন কারিমে প্রায় 20 স্থানে ব্যবহৃত হয়েছে। এই সকল ব্যবহারের আলোকে সুস্পষ্ট যে খলিফা বলতে পূর্ববর্তী প্রজন্মের স্থলভিত্তিক বোঝানো হয়। এজন্য কুরআনের ব্যবহারের আলোকে প্রথম ও দ্বিতীয় মতই অধিক গ্রহণযোগ্য। তৃতীয় মতটির বিষয়ে প্রথম যুগের অনেক আলিম আপত্তি করেছেন। তারা বলেছেন যে মানুষকে আল্লাহর খলিফা বলা ইসলামী বিশ্বাসের পরিপন্থী, কারণ কারোর মৃত্যু, স্থানান্তর বা অবিদ্যমানতার কারণেই তার স্থলভিত্তিক গদ্দিনশীল বা খলিফার প্রয়োজন হয়। আর মহান আল্লাহ তো এইরূপ কোনো প্রয়োজনীয়তা থেকে মহাপবিত্র। কুরআন বা হাদিসে মানুষকে আল্লাহর খলিফা বলা হয়নি, বরং হাদিস শরীফে বলা হয়েছে যে আল্লাহই মানুষের খলিফা বা স্থলভিত্তিক হন। যেমন সফরের দুয়ায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, আপনি সফরে সাথী এবং পরিবারে খলিফা বা স্থলভিত্তিক। এক ব্যক্তি আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে সম্বোধন করে বলেন, হে আল্লাহর খলিফা। তখন তিনি বলেন, আমি আল্লাহর খলিফা নই, বরং আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খলিফা বা স্থলভিত্তিক। এতদা সত্ত্বেও পরবর্তীকালে এই আয়াতের তাফসিরে এই তৃতীয় মতটি প্রসিদ্ধি লাভ করে। শিয়াগণ ও এই তাফসিরকে ওহির সমতুল্য এবং ওহির সম্পর্ক বলে গণ্য করে, একে তাদের আকিদার ভিত্তি হিসেবে গ্রহণ করেছে। তারা দাবি করেন যে মানুষ আল্লাহর খলিফা এবং এই খেলাফতের চূড়ান্ত রূপ নবীগণ ও আলী বংশের ইমামগণের মধ্যে বিরাজমান। আর কারোর খলিফা বা স্থলভিত্তিক হতে হলে অবশ্যই তাকে তার মতো ক্ষমতা ও শক্তির অধিকারী হতে হবে। এই যুক্তিতে তারা দাবি করেন যে আলী বংশের ইমামগণ মহান আল্লাহর মতই অলৌকিক গায়েবী জ্ঞান ও অলৌকিক ক্ষমতার অধিকারী, তা না হলে তার আল্লাহর খেলাফত কিভাবে চালাবেন। এভাবে তারা একটি তাফসিরকে ওহী হিসেবে গ্রহণ করে তার উপরে কিছু যুক্তি তর্ক দিয়ে একটি আকিদা বা বিশ্বাস তৈরি করেছেন,
যা কুরআন বা হাদিসে কখনো কোথাও এভাবে বলা হয়নি। এখানে ওহী ও তাফসিরের পার্থক্য লক্ষ্য করুন। ওহীর নির্দেশনা যে আদমকে মহান আল্লাহ পৃথিবীতে খলিফা হিসেবে সৃষ্টি করেছেন, এতটুকু বিশ্বাস করা মুমিনের জন্য অত্যাবশ্যকীয়। কেউ যদি তা অস্বীকার করে তবে তা অবিশ্বাস বলে গণ্য। তবে কার খলিফা তা আল্লাহ সুস্পষ্টভাবে কোথাও বলেননি। এই বিষয়ে মুফাসসিরগণের মতামত ইলমি আলোচনা বটে, কিন্তু ওহির সমতুল্য নয়। এভাবে আমরা দেখেছি যে উপরের তাফসিরগুলি গ্রহণযোগ্য এবং সাহাবি, তাবেই বা পরবর্তী যুগের প্রসিদ্ধ মুফাসসিরগণ থেকে বর্ণিত হলেও এগুলি কুরআনের সুস্পষ্ট নির্দেশনার মতো বিশ্বাসের ভিত্তি নয়। এগুলি ইলমি ও ফিকহি আলোচনার সূত্র হলেও আকিদার উৎস নয়। এইরূপ গ্রহণযোগ্য তাফসিরের পাশাপাশি তাফসির নামে অনেক উদ্ভট ও আজগবিক কথাও পাঠক অনেক গ্রন্থে দেখবেন, যেগুলির সাথে কোরআনের বাণীর কোনো সম্পর্ক নেই। এগুলি তাফসিরের নামে বিকৃতি বই কিছুই নয়। যেমন সূরা ফাতিহার শেষ আয়াতে মহান আল্লাহ বলেন, যারা ক্রোধে নিপতিত নয় এবং পথভ্রষ্টও নয়। এই তাফসিরে কোনো কোনো শিয়া মুফাসসির পথভ্রষ্ট অর্থ যারা নিরপেক্ষ থেকেছেন বা উভয় দলকে ভালো বলেছেন। সূরা আর রহমানে মহান আল্লাহ বলেন, দয়াময় আল্লাহ তিনিই শিক্ষা দিয়েছেন কুরআন, তিনিই সৃষ্টি করেছেন মানুষ এবং শিক্ষা দিয়েছেন তাকে বর্ণনা। সূরা আর রহমান আয়াত 55। এর তাফসিরে এরূপ কেউ কেউ বলেছেন যে মানুষ সৃষ্টি করেছেন অর্থ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি করেছেন, এবং বর্ণনা শিক্ষা দিয়েছেন অর্থ আল্লাহর সকল গায়েবী জ্ঞান তাকে শিক্ষা দিয়েছেন, আর এই জ্ঞান তার থেকে আলী বংশের ইমামগণ লাভ করেছেন। পরবর্তী আলোচনায় আমরা দেখব যে মুসলিম উম্মাহর অধিকাংশ বিভ্রান্তির পেছনে এই কারণটি বিদ্যমান। কুরআনের অমুক আয়াতের তাফসিরে অমুক মুফাসসিরের বক্তব্য, অমুক হাদিসের ব্যাখ্যায় অমুক মুহাদ্দিসের বক্তব্য ইত্যাদিকে আকিদার ভিত্তি হিসেবে গ্রহণ করার ফলে বিভিন্ন প্রকারের বিভ্রান্তির জন্ম নিয়েছে। ওহির ব্যাখ্যায় আলিমগণের মতামতের মূল্য রয়েছে, তবে তা অবশ্যই মানবীয় মতামত মাত্র, কখনোই তা ওহির সমপর্যায়ের বা ওহির সম্পূরক নয়। পাঁচ, ধর্মগুরুগণ বা আলিমগণের মতামত। সকল ধর্মেই আলিমগণ বা ধর্মগুরুগণ ধর্মের ব্যাখ্যা প্রদান করেন এবং ধর্মের বিধিবিধান ও ধর্মবিশ্বাস শিক্ষা প্রদান করেন। তবে ইহুদি খ্রিস্টান সম্প্রদায়, বিশেষত খ্রিস্টান সম্প্রদায় ধর্মগুরু বা পূজকদের ইসমাত বা অভ্রান্ততা ও পবিত্র আত্মা থেকে প্রাপ্ত কাশব ইলহামে বিশ্বাস করে তাদের মতামতকেই দিনের চূড়ান্ত বলে সত্য বলে গ্রহণ করেছেন। তাদের বুজুর্গি, কারামত, কাশব ও বিশেষ জ্ঞানের উপর নির্ভর করে তাদের মতামতকে তারা ওহির মতই মর্যাদা দান করেছেন। বরং ওহির আর বিশেষ কোনো মূল্য থাকেনি। এই সকল ধর্মগুরু ওহির যে ব্যাখ্যা দিয়েছেন তাই চূড়ান্ত বলে গণ্য করা হয়েছে। তাদের বক্তব্যের সারকথা ছিল, ওহির বক্তব্য আমরা বুঝব না, এগুলি সাধারণ মানুষদের জন্য নয়, পবিত্র আত্মার পূর্ণ হয়ে কাশব, ইলহাম ও বিশেষ জ্ঞানের মাধ্যমে ধর্মগুরু, পাদ্রি বা পোপ যে সিদ্ধান্ত দিবেন সেটাই ওহির একমাত্র ব্যাখ্যা বলে গণ্য হবে। মহান আল্লাহ কুরআন কারিমে এইরূপ বিশ্বাসকে শিরক বলে আখ্যায়িত করেছেন। পরবর্তীকালে আমরা তা বিস্তারিত আলোচনা করব। মুসলিম উম্মাহর আকিদাগত বিভক্তি ও বিভ্রান্তির অন্যতম কারণ পরবর্তী আলিমগণের বক্তব্যকে আকিদার উৎস হিসেবে গ্রহণ করা। মূলত শিয়া ফিরকাহর অনুসারীগণই প্রথমত ইমাম ও নেককারদের ইসমাত ও তাদের ইলমু লাদুন্নি, কাশব, ইলহাম ইত্যাদির অভ্রান্ততার বিশ্বাস প্রচার করে। পরবর্তীকালে মুসলিম উম্মাহর রাজনৈতিক দুর্বলতার দিনগুলিতে কারমিতা, ফাতেমিয়া, ইসমাইলিয়াহ, বাতিনিয়াহ
নুসাইবিয়া, দুরুজ ইত্যাদি শিয়া ফিরকাসহ মুসলিম সমাজে ব্যাপক বিস্তার লাভ করে। অনেক নেককার মানুষও তাদের মতামত দ্বারা প্রভাবিত হন, ফলে আলিম বুজুর্গগণের মতামতকেই আকিদার মূল ভিত্তি ধরা হয়। অমুক আলিম অমুক কথা বলেছেন, তিনি কি কিছুই জানতেন না? কাজেই কথাটি ঠিক, এবং শুধু ঠিকই নয়, এর বিপরীত কথা বিভ্রান্তি। নিঃসন্দেহে ইসলামে আলিম ও নেককারগণের মর্যাদা রয়েছে, তবে তারা মাসুম নন। তাদের মতামত কুরআন সুন্নাহের আলোকে বিচার করে গ্রহণ করতে হবে। ভুলের কারণে যেমন কোনো নেককার ব্যক্তি বিষয়ে কুধারণা পোষণ করা যায় না, তেমনি কোনো নেককার বলেছেন বলেই তা অভ্রান্ত বলে বিশ্বাস করা যায় না। আমরা উপরে দেখেছি যে কুরআন ও হাদিসের পরে ইসলামের প্রথম তিন প্রজন্মকে কুরআন ও হাদিসে গুরুত্ব দেওয়া হয়েছে। যে কথা কুরআনে বা প্রথম তিন যুগে প্রসিদ্ধ ইমামগণ কর্তৃক গৃহীত সহিহ হাদিসে নেই, সে কথা আকিদার অংশ হতে পারে না, ইলমি আলোচনায় বিষয় হতে পারে। আকিদা একমাত্র কুরআন ও হাদিস থেকেই শিখতে হবে। যদি কুরআন বা হাদিসের কোনো নির্দেশনা সুস্পষ্টতই পরস্পর বিরোধী হয় অথবা সে বিষয়ে মতভেদের সৃষ্টি হয় এবং ব্যাখ্যার প্রয়োজন হয়, তবে সে বিষয়ে ব্যাখ্যার অধিকার সাহাবিগণের। তারা যদি কিছু না বলেন তবে আমাদের কিছু বলার আর প্রয়োজন নেই। যে বিষয়ে যতটুকু বলে অথবা কিছু না বলে সাহাবিগণের ইমান সঠিক থেকেছে, সে বিষয়ে ততটুকু বললে অথবা কিছু না বললে আমাদের ইমানও সঠিক থাকবে। পরবর্তী যুগের আলিমগণ অনেক কথাই বলেছেন। প্রথম তিন মুবারক শতাব্দীর পরে এবং বিশেষত ক্রুসেড যুদ্ধে আক্রান্ত এবং পরে তাতার আক্রমণে পরাজিত ছিন্ন ভিন্ন মুসলিম সমাজগুলিতে অনেক আলিম বুজুর্গ অনেক কথা বলেছেন, তাদের বিপরীতেও অনেকে কথা বলেছেন। আমাদের দেখতে হবে এই সকল কথা কি সাহাবিগণ বলেছেন। যদি তারা কিছু না বলেন তবে আমাদের মুক্তির পথ হলো কিছু না বলা, কিছু বললে তা অলস ইলমি বিতর্ক হতে পারে তবে আকিদার বিষয় হতে পারে না। উম্মাতের সকল আলিম ও বুজুর্গই সম্মানিত, তাদের সম্মান করা মুমিনের দায়িত্ব। তাদের মাধ্যমে দিন আমরা পেয়েছি, তবে সম্মান করা এবং অভ্রান্ততায় বিশ্বাস করা এক নয়। উম্মাতের পরবর্তী যুগের আলিমগণ অনেক কথা বলেছেন, তাদের মতামতের সম্মান করতে হবে এবং কোনো মত ব্যাজ্যত সুন্নাতের বিপরীত হলে তার ভালো ব্যাখ্যা করতে হবে, তবে কখনোই তাকে আকিদার মূল ভিত্তি হিসেবে গ্রহণ করা যায় না বা এরূপ মতের ভিত্তিতে কুরআন বা সুন্নাতের নির্দেশনার ব্যাখ্যা করা যায় না। ৬. মানবীয় জ্ঞান বুদ্ধি ও যুক্তি কিয়াস। আকিদা বা ধর্মবিশ্বাসের ক্ষেত্রে আকল বা মানবীয় জ্ঞান বুদ্ধির অবস্থান নির্ণয়ের ক্ষেত্রে দ্বিমুখী বিভ্রান্তি বিদ্যমান। কিছু মানুষ ধর্মবিশ্বাসের বিষয়ে আকলকে একেবারে বাতিল করে দিয়েছেন। তারা দাবি করেছেন যে অতীন্দ্রিয় বা গায়েবী বিষয়ে ওহির মাধ্যমে যা কিছু বলা হবে তাই বিশ্বাস করতে হবে, তা যতই জ্ঞান বিজ্ঞানের সাথে সাংঘর্ষিক হোক। এই কারণে মানবীয় জ্ঞান ও বুদ্ধি বিবেকের সাথে সাংঘর্ষিক আজগবি ও উদ্ভটি বিষয়াদি ধর্মবিশ্বাস বা আকিদা নামে প্রচার করেছেন। এদের মধ্যে অন্যতম ইহুদি ও খ্রিস্টান ধর্মের পরবর্তী ধর্মগুরুগণ। বিশেষত বিকৃত খ্রিস্ট ধর্মের মূল বিশ্বাস মানবীয় জ্ঞানের সাথে সম্পৃক্ত সাংঘর্ষিক। মহান আল্লাহর একত্ব ও ত্রিতে বিশ্বাস এমনই। তারা বিশ্বাস করেন যে মহান আল্লাহর সত্তা তিনজন ব্যক্তির সমন্বয়ে গঠিত। এই তিন ব্যক্তি সম্পূর্ণ পৃথক ও প্রত্যেকে স্বয়ংসম্পূর্ণ ঈশ্বর, কিন্তু তারা তিন ঈশ্বর নন, বরং এক ঈশ্বর। ঈশ্বর প্রকৃতই তিন এবং প্রকৃতই এক। এরূপ উদ্ভট কথাকে তারা বিভিন্নভাবে যুক্তিগ্রাহ্য করার চেষ্টা করে ব্যর্থ হয়ে শেষ পর্যন্ত বলে বিষয়টি অযৌক্তিক ও অবাস্তব, তবে যেহেতু ধর্মগ্রন্থে রয়েছে তাই আমরা বিশ্বাস করি। তাদের এই কথাটি প্রতারণা মাত্র। প্রথমত, কখনোই কোনো গ্রন্থে ত্রিতবাদের এই কথাগুলি নেই। প্রচলিত বিকৃত বাইবেলের মধ্যেও কোথাও ত্রিত্ববাদ শব্দটিই নেই বা ত্রিনিটি।
এর সংজ্ঞা বা ব্যাখ্যা তো অনেক দূরের কথা। দ্বিতীয়ত, যদি কোনো গ্রন্থে এরূপ কথা থাকে তবে তা প্রমাণ করবে যে তা মহান আল্লাহর দেওয়া ওহি নয়, কারণ ওহি ও মানবীয় জ্ঞান উভয়ই একই উৎস থেকে আগত, কাজেই উভয়ের মধ্যে ব্যতিক্রম থাকতে পারে তবে সাংঘর্ষিক থাকতে পারে না। প্রচলিত খ্রিস্টীয় ধর্মবিশ্বাসের আরেকটি মূল বিষয় প্রায়শ্চিত্তবাদ। তারা বিশ্বাস করেন যে আদমের ফলভক্ষণের কারণে তার সকল সন্তানই পাপি ও চিরস্থায়ী জাহান্নামী। এই পাপ মোচনের জন্য একটি কুরবানি বা উৎসর্গ প্রয়োজন, আর এজন্য যিশু ক্রুশে মৃত্যুবরণ করে সকল আদম সন্তানের পাপের প্রায়শ্চিত্ত করেন। নিঃসন্দেহে বিশ্বাস বিষয়টি মানবীয় জ্ঞানের সাথে সাংঘর্ষিক। একের পাপে অন্যের জাহান্নাম পাওনা হওয়া যেমন উদ্ভট, তেমনি একের জাহান্নামের মুক্তির জন্য নিরপরাধ অন্য আরেকজনের শাস্তি দেওয়াও উদ্ভট। এই বিষয়ে মেজর ইয়ার্স ব্রাউন নামক জৈনিক খ্রিস্টান পণ্ডিত বলেন, নো হেডেন ট্রিফ হ্যাজ কনসিভড সো গ্রোথিউক অ্যান আইডিয়া ইনভলভিং অ্যাজ ইট ডাজ দ্য অ্যাজাম্পশন দ্যাট ম্যান ওয়াজ বর্ন উইথ এ হেরিডিটারি স্ট্রেন আপন হিম অ্যান্ড দ্যাট দিস স্ট্রেন ওয়াজ টু বি অ্যাটোন্ড ফর অ্যান্ড দ্যাট দ্য ক্রিয়েটর অফ অল থিংস হ্যাড টু বি স্যাক্রিফাইস হিজ ওয়ানলি বিগটেন সন টু বি নিউট্রালাইজ দেয়ার মাইস্ট্রিয়াস কার্স। অন্য আরেক দল মানুষ ঠিক এর বিপরীত অবস্থান নিয়েছেন। তারা ওহির অস্তিত্ব অস্বীকার করলেও বিশ্বাসের ক্ষেত্রে আকলদের প্রধান বলে গণ্য করেছেন। তাদের মতে ওহির বিষয়টি সকলের জন্য বোধগম্য নয়, কাজে ওহির কোনো বক্তব্য সঠিক এবং কোনটি ভুল বা রূপক তা আকল দিয়ে নির্ধারণ করতে হবে। এই যুক্তিতে তারা মানবীয় আকলকে গায়বী জগতের স্বরূপ নির্ণয়ে পূর্ণ স্বাধীনতা প্রদান করেন। এদের মধ্যে রয়েছে দার্শনিকগণ এবং মুসলিম উম্মাহর বিভিন্ন ফিরকা। এরা ওহির বিচারে মানবীয় আকলকে চূড়ান্ত স্বাধীনতা প্রদান করেন, ফলে প্রত্যেক মানুষ আকলের নামে নিজ নিজ পছন্দ, অনুভূতি ও মতামতের আকিদা বানিয়ে ফেলে। ইসলামের নির্দেশনা এর মাঝামাঝি ও সমন্বয়মূলক। ওহির শিক্ষা জ্ঞানের সঠিকত্ব প্রমাণ করে এবং জ্ঞানের নির্দেশনা ওহির সঠিকত্ব প্রমাণ করে। গায়েবী বা বিশ্বাসের বিষয়ে ওহি বিস্তারিত নির্দেশনা প্রদান করে এবং মানবীয় জ্ঞানের আয়ত্তাধীন বিষয়ে ওহি বিস্তারিত তথ্য প্রদান করে না, বরং মৌলিক দিক নির্দেশনা দেয়। প্রকান্তরে ইন্দ্রিয়াধীন বিষয়ে মানবীয় জ্ঞান বিস্তারিত তথ্য প্রদান করে এবং গায়েবী বিষয়ে সাধারণ দিক নির্দেশনার মধ্যে সীমিত থাকে। মানবীয় জ্ঞান, বুদ্ধি বা বিবেক ওহির যৌক্তিকতা বিচার করবে। কুরআন কারিমে আল্লাহ তাআলা বারংবার আকল বা মানবীয় জ্ঞান বুদ্ধির মাধ্যমে বিশ্বাসের যৌক্তিকতা অনুধাবন করতে নির্দেশ দিয়েছেন। পক্ষান্তরে আকল এর নামে মনোমর্জি বা হাওয়া এর অনুসরণ করার ধ্বংসাত্মক পরিণতির কথা বারংবার জানিয়েছেন। মানবীয় জ্ঞান বুদ্ধি মহান আল্লাহর অন্যতম নিয়ামত। মহান আল্লাহ মানুষকে এই নিয়ামত দিয়েই সর্বোচ্চ মর্যাদা প্রদান করেছেন। যেহেতু আকল ও ওহি দুটি আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত নিয়ামত, সেহেতু এই দুয়ের মধ্যে কোনো বৈপরীত্য থাকতে পারে না, তবে এই দুয়ের বিচরণের ক্ষেত্রে সম্পূর্ণ পৃথক। একটি উদাহরণ থেকে আমরা বিষয়টি অনুধাবন করতে পারব। ওহির নামে যদি বলা হয় স্রষ্টা নরমাংস ভক্ষণ পছন্দ করেন, অথবা নরবলিতে স্রষ্টা খুশি হন, অথবা স্রষ্টা মানুষের মনের কথা জানেন না, অথবা তিনি অনেক বিষয় দেখতে পান না, অথবা স্রষ্টাকে কোনোভাবে প্রতারণা করে তার বরলাভ বা জান্নাত লাভ সম্ভব, তবে তা মহান স্রষ্টার পক্ষ থেকে প্রদত্ত শিক্ষা নয় বলেই প্রমাণিত হবে, কারণ এই সকল বিষয় মানবীয় বুদ্ধি বিবেকের সাথে সাংঘর্ষিক। পক্ষান্তরে যদি বলা হয় যে মহান আল্লাহ ক্ষমাশীল, করুণাময় এবং তিনি ন্যায় বিচারক ও শাস্তিদাতা, তবে উভয় বিষয়ে মানবীয় জ্ঞানের সম্ভব ও যৌক্তিক।
যেহেতু বিষয় দুটি যৌক্তিক ও বুদ্ধিগ্রাহ্য, সেহেতু এই বিষয়ে ওহির নির্দেশনাবলী সরল অর্থে বিশ্বাস করাই মুমিনের দায়িত্ব। এখন যদি কেউ নিজের বুদ্ধি দিয়ে উভয় বিশেষণের মধ্যে বৈপরীত্য অনুভব করে, তার সমাধান কল্পে বিভিন্ন মতামত তৈরি করেন এবং এইরূপ তৈরি করা মতামতের ভিত্তিতে ওহির শিক্ষা বাতিল বা ব্যাখ্যা করেন, তবে তা নিঃসন্দেহে বিভ্রান্তি। যেমন কেউ বলেন, যেহেতু আল্লাহ ন্যায় বিচারক, সেহেতু তিনি কোনো পাপী মুসলিমকে শাস্তি ছাড়া ক্ষমা করতে পারেন না, কাজেই সে সকল আয়াত বা হাদিসে পাপী মুমিনকে ক্ষমা করার কথা বলা হয়েছে তা বাতিল বা তার অন্য ব্যাখ্যা রয়েছে। এর বিপরীতে অন্যরা বলবেন, মহান আল্লাহ যেহেতু ক্ষমাশীল, সেহেতু তিনি কোনো মুমিনকে শাস্তি দিতে পারেন না, অথবা পাপী মুমিনের শাস্তি বিষয়ক সকল আয়াত ও হাদিস স্বাভাবিক সরল অর্থে গ্রহণ না করে ব্যাখ্যা করে বাতিল করতে হবে। এরূপ সকল মতামতই বিভ্রান্তিকর। পরবর্তী আলোচনায় আমরা দেখব যে আল্লাহর বিশেষণ ও কর্ম বিষয়ক সকল বিভ্রান্তির উৎস ছিল গায়েবী বিষয়ের সকল কিছু জ্ঞান হিসেবে চূড়ান্তভাবে জেনে নেওয়ার অপচেষ্টা করা। আকিদার ক্ষেত্রে কিয়াস, ইস্তিহাদ ও যুক্তি নির্ভরতার বিষয়ে ইমাম আবু ইউসুফ 182 হিজরি তিনি বলেন, অর্থ তাওহিদ বা আকিদা কিয়াস দ্বারা শেখা যায় না, কারণ কিয়াস তো চলে এমন বিষয় যার তুলনা আছে ও নমুনা আছে, আর মহান মহাপবিত্র আল্লাহর তো কোনো তুলনাও নেই, নমুনাও নেই। মহান আল্লাহ তোমাকে নির্দেশ দিয়েছেন যে তুমি অনুসরণ করবে, শুনবে ও অনুগত্য করবে। যদি উম্মাতকে তাওহিদ সন্ধান ও ঈমান অর্জনের জন্য নিজস্ব মতামত, কিয়াস ও পছন্দের সুযোগ দেয়া হয়, তবে সবাই বিভ্রান্ত হয়ে যাবে। তুমি কি শোননি, মহান আল্লাহ বলেছেন, সত্য যদি এদের মতামত পছন্দের অনুগত হতো, তবে বিশৃঙ্খলা হয়ে পড়তো আকাশমণ্ডলী, পৃথিবী ও এত দুভয়ের মধ্যবর্তী সকল কিছু। কাজেই আয়াতের তাফসির ভালো করে হৃদয়ঙ্গম করো।